কারণ আবু হুরায়রার মা তখন ইসলাম কবুল করেনি, হেদায়াত পায় নাই। আবু হুরায়রার মা রেগে একাকার হয়ে গেছে, আর আবু হুরায়রাকে অকট্ট বকতে লাগলো, তাকে যেন বকাঝকা করতে লাগলো। শুধু তাই নয়, আবু হুরায়রার মা দয়ার নবীকেও বকাঝকা করেছিল, প্রিয় নবীজিকেও যেন বকাঝকা করতে বাদ রাখলেন না। আবু হুরায়রা যখন নবীজিকে তার মা গাল দিচ্ছে, বকা জগা করছে, আবু হুরায়রা রাগান্বিত হয়ে বাড়ি থেকে বের হয়ে গেল, গভীর রাত্রে বাড়ি থেকে বের হয়ে গেল, কোথায়? দয়ার নবীজির কাছে গেল। আল্লাহর নবী আবু হুরায়রাকে দেখে বলছে, আবু হুরায়রা গভীর রাত্রে তুমি আবার ফিরে না বলো। আবু হুরায়রা কাঁদো মাদো অবস্থায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়ি ফিরে গেলাম, যখন বাড়ির দরজা খুললো, আমি তখন বললাম, এ আম্মু, আম্মু আমাকে জিজ্ঞাসা করলো, বেটা তুমি কোথায় গেছিলা? তখন আমি বললাম, আমি বিশ্ব নবীর কাছে গেছিলাম। নবী গো, যখন আমার আম্মা আপনার কথা শুনেছিল, যখন আমার আপনা আম্মা আপনার নাম শুনলো, আমার মা রেগে একাকার হয়ে গেল সঙ্গে সঙ্গে। নবী গো আমাকে ওই বকতে লাগলো, বকা ঝকা করতে লাগলো। শুধু আমাকে নয় নবী, আপনাকে আমার মা অকট্ট ভাষায় গালাগালি করেছে, বকা ঝকা করেছে। নবী গো সহ্য করতে না পেরে আমি ফিরে চলে এলাম। নবীজি বললেন, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের জন্য বিচার দিতে এসেছো, অভিযোগ করতে এসেছো? আবু হুরায়রা বলছেন, না নবী গো, মায়ের জন্য কোনো বিচার দিতে আসে নাই। নবী গো, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। কি করে দেন? জোরে বলেন, দোয়া। নবী গো, আমার আম্মার জন্য একটু দোয়া করে দেন, আমার আম্মাকে যেন আল্লাহ হেদায়াত দিয়ে দেয়। নবীজি বলতে লাগলেন, নবীজি দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবু হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মা আবু হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মা আবু হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়াত দাও, আল্লাহ তুমি আবু হুরায়রার আম্মাকে হেদায়াত দাও। যখন নবীজি এই দোয়া করেছে, আবু হুরায়রা দৌড়তে লাগলেন, বাড়ির দিকে দৌড়তে লাগলেন। একজন সাহাবী তার পিঠের জামা টেনে ধরলেন, আবু হুরায়রা এত তাড়া কেন? দোয়া শুনে এত জোরে দৌড়ছো কেন? তখন আবু হুরায়রা কি বলছিলেন অবাক হয়ে যাবেন। আবু হুরায়রা তখন বলেছিলেন, নবীজি দোয়া করেছে, আমি দেখতে চাই নবীজির দোয়া আগে বাড়ি পৌঁছায় না আমি আবু হুরায়রা আগে বাড়ি পৌঁছায়। বাড়ির দরজায় যখন আওয়াজ দিচ্ছে আবু হুরায়রার মা, হাদিস থেকে বোঝা যায় যখন দরজা খুলছে, তার মা বুড়ি ছিল, চুলগুলো পেকে গেছিল, সাদা চুল দিয়ে যেন চুয়ে চুয়ে পানি পড়ছিল। তার মানে হলো আবু হুরায়রার মা গোসল করেছে। যখন গেট খুললো, আবু হুরায়রার মা আবু হুরায়রাকে বলছে, বেটা রে, ও কলিজার টুকরা, বেটা তুমি শুনে লাও, বেটা রে, আমি তোমাকে বোকা চুকে করলাম, বেটা কেন যেন করলাম আমি নিজেও জানি না। তুমি তো খারাপ মানুষের কাছে যাও নাই, তুমি আদর্শবান নেতা বললো, আমার চাইতে নবীর দোয়া আল্লাহ আগে বাড়ি পৌঁছেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা উলামায়ে কেরাম দোয়া করতে পারি আপনাদের জন্য, অতএব হেদায়াতের মালিক আল্লাহ, আল্লাহ যাকে চাইবেন সে হেদায়াত দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গায় বলছে, লাস্তা আলাইহিম বিমুসাইতির, ও নবী তোমাকে আমি লাথি দিয়ে পৃথিবীর জমিনে পাঠাই নাই, তোমাকে আমি দারোগা করে পাঠাই নাই, তুমি যাকে মন চাইতে মেরে ধরে মসজিদে ভরবে, এটা কোনোদিন হতে পারে না, পারে না, পারে না। অতএব আল্লাহ
হেদায়েত দিবেন, হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। কিন্তু কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে হবে। তিরমিজির হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, কোরআন বাদ দিয়ে যদি কেউ হেদায়াতের জন্য অন্য কোথাও যায়, কথা বোঝার চেষ্টা করবেন, কোরআন বাদ দিয়ে যদি কেউ হেদায়াতের জন্য অন্য কোথাও যায়, সেই লোকটা গুমরা হবে কথা আল্লাহর নবী বলেননি, বরং হুজুর সাল্লাম বলেছেন আল্লাহ তাকে নিজে গুমরা করে দিবে। তাহলে হেদায়াত কোথা থেকে নিতে হবে? কোরআন থেকে। কোরআন থেকে কোথা থেকে? পৃথিবীর সকলের কথা মিথ্যা হতে পারে, কিন্তু কোরআনের কথা মিথ্যা হতে না, কোরআনের কথা মিথ্যা হতে পারে না। অতএব কোরআন হলো সত্য, সেই সত্য কালাম থেকে আমাদের হেদায়াত গ্রহণ করতে হবে। আমরা করব বলেন ইনশা আল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। তাইলে ইনি হেদায়াত পেয়ে গেল। আরেকটা জিনিস আপনাকে দেখাই, আরেকটা জিনিস, রসুলের আরেকজন চাচা, তার নাম ছিলেন আমির হামজা। কি নাম? ওই আমির হামজার যিনি কলিজা চিবিয়েছিল, ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি কলিজা বের করে চিবিয়েছিলেন, ওই মেয়েটার নাম জানেন? কি নাম? হিন্দা। হিন্দা। কি নাম? হিন্দা। তাহলে হিন্দা রসুলের চাচার কলিজা চিবিয়েছিল, এই ঘটনা আপনারা জানেন? কিন্তু আপনি জানেন ওই হিন্দা আবার ইমান এনেছিলেন, শুধু ইমান আনে নাই, রসুলের শাশুড়িতে পরিণত হয়েছিলেন। সুবহানাল্লাহ, পায় না? রসুলের কি হয়েছিল? শাশুড়ি হয়েছিল। শাশুড়ি বলে তো, শাশুড়ি বুঝেন। তো হিন্দা কেমন করে ইমান পেল ওটা শুনবেন না? জি। আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে কি? জি। আপনারা মহব্বতের সঙ্গে বসেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। জি, হিন্দা কেমন করে হেদায়াত পেল একটু দেখেন। হিন্দা, এরা দেখবেন আপনাদের, এটা মুর্শিদাবাদ তো নাকি? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের মেয়েরা কেমন আমি জানি না, তো আমাদের দেশে দেখি যে মেয়েরা যখন একটু ফাঁকা টাইম পায় বাড়িঘর গুছাগুছি করে, করে না? করে না? হিন্দা একদিন তার স্বামীর ঘরে ওই বাড়িঘর গুছাগুছি করছে, তাদের জামানার সে ঘর। তো হিন্দার স্বামীর বন্ধু এসছে, তো ওদের তার পর্দা নাই, পর্দা শিখি, পর্দা নাই। হিন্দার স্বামীর বন্ধু এসছে, ওর স্বামীকে খুঁজতে 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 কেউ নাই, তো টুক করে ঘর ঢুকে গেছে। ঘর টুকে ঘরে দেখছি তো বাড়িতে কেউ নাই। হিন্দার স্বামীর বন্ধু হিন্দাকে দেখেইনি, আর হিন্দাও জানে না যে তার স্বামীর বন্ধু বাড়িতে এসে, বুঝতে পারছেন কিনা? এবার হিন্দার স্বামীর বন্ধু দেখতে পেলো না, বাড়ি থেকে বের হচ্ছে, ওই টাইমে হিন্দার স্বামী বাড়িতে ঢুকছে। তাহলে ব্যাপারটা কেমন হলো বলুন তো? আমি আমার বাড়িতে যাচ্ছি, যখন আমি বাড়িতে ঢুকছি দেখছি যে আমার বন্ধু আর আমার স্ত্রী একই ঘর থেকে বাড়াইছে, কেমন লাগবে? সন্দেহ হবে কি? হবে না? আরে বাবা, শয়তান তো আর বসে থাকে না, হ্যাঁ, সন্দেহ হবে না? কিন্তু আদৌ হিন্দা জানেই না যে তার স্বামীর বন্ধু এসেছিল, ও দেখেইনি, কথা বলতে পারছেন কিনা? এবার হিন্দার স্বামী বলতে লাগলো, তাহলে আমার স্ত্রী খারাপ, এ চরিত্র ভালো লাগে, খারাপ, একে রাখা যাবে না, একে ছেড়ে দিতে হবে। হিন্দা বার বার বলছে আমি খারাপ নই, আমি জানি না, আসলে ভালো কিনা? তো সে জামানায় কাহেন কিছু কবিরা থাকতো ছিল, যারা জিন দিয়ে সত্য মিথ্যা যাচাই করতে পারতো ওই জামানায়। তো হিন্দার বাড়ির লোকেরা এবং হিন্দার স্বামীর বাড়ির লোকেরা বললো, দেখি কে সত্য, চলো অমুক এলাকায় একজন কবিরাজ আছে যে জিন দিয়ে যাচাই করতে পারে যে সত্য কি মিথ্যা, ওর কাছে আমরা অমুক দিন যে জানবো যে আসলে হিন্দা ভালো কি না, সেটা আমরা আসল ঘটনা জানতে পারবো। আমি ছোট করে বলছি, একদিন তারা দিন নির্ধারণ করে সবাই কাহিনের কাছে গেল, ওই কবিরাজের কাছে গিয়ে বলল, দেখেন তো আমাদের মেয়েটা ভালো কি না, কবিরাজ দেখছে জিন দিয়ে। কবিরাজ দেখতে দেখতে বলছেন, ও হিন্দার স্বামী শোনো, ও হিন্দার পরিবারের লোক শোনো, তোমাদের মেয়ে হিন্দা ভালো পবিত্র, ও জানে না তোমার স্বামীর বন্ধু, তার স্বামীর বন্ধু এসেছিল, অতএব তোমার স্ত্রী হিন্দা ভালো। এই কথা যখন বলল সবাই চিন্তা মুক্ত হয়ে গেল। এরপরে এই কবিরাজ বলেছিল, ও হিন্দার স্বামী রে, আমি তোমাকে আর একটা
একটা খুশির সংবাদ দিচ্ছি আর একটা সুসংবাদ দিচ্ছি, বলে খবরটা কি শুনে লাও, খবরটা কি শুনে লাও, তোমার স্ত্রীর গর্ভে ইন্দার গর্ভে একজন বীর যোদ্ধা সন্তান পৃথিবীতে আসবে, ইন্দা একটা বীর যোদ্ধার মা হবে, একজন সন্তানের মা হবে। এরা যখন বাড়ি চলে গেল, হিন্দার স্বামী বলছে তুমি থাকো তুমি ভালো, তখন হিন্দা বলছে তোমার মতন কাপুরুষের ঘর আমি করব না, তুমি মিনিটে মিনিটে আমাকে বাদ দাও, তোমার ঘর করব না, আর তোমার মতন নরমাল পুরুষের কাছে থাকলে আমি বীর যোদ্ধার মা হতেও। কথা বুঝতে পারছেন কিনা? এবার হিন্দা তাকে তালাক দিয়ে দিল, হিন্দার স্বামীর সঙ্গে তালাক হয়ে গেল। কিছুদিন পর বিয়ে হলো কার সঙ্গে? আবু সুফিয়ানের সঙ্গে। আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হওয়ার পর হিন্দার গর্ভে আবু সুফিয়ানের ওরসে যে বাচ্চা জন্মগ্রহণ করেছিলেন তিনি হলেন হযরতে ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এক বীর যোদ্ধার মা হয়েছিলেন, তবে তিনি আবার শাশুড়িতে পরিণত হলো কেমন করে? এক সময় হিন্দা রসুলের চাচার কুলি চাচা ভালো, অপর সময় রসুলের শাশুড়িতে পরিণত হলো কেমন করে? নবীজির নয়খানা বিবি যখন মদিনাতে ছিল, একজন বিবির নাম উম্মে হাবিবা। কি নাম? উম্মে হাবিবা। এবার মক্কার সঙ্গে মদিনার যুদ্ধ আরম্ভ হয়ে যাবে, তখন মক্কার লোকেরা একটু উগ্র ছিল, বদমাশ টাইপ ছিল। আজও দেখবেন মদিনা শান্ত শিষ্ট জায়গা আছে কিনা বলেন, মদিনা শান্ত কিনা? মক্কার চাইতে মদিনা অনেক অনেক শান্ত, যেখানে আমার নবীজির কবর রয়েছে। বন্ধুরে আমার, মদিনার লোকেরা ভালো ছিল, মক্কার লোকেরা বদমাশ টাইপের ছিল, তাও আল্লাহ তাদের হেদায়াত দিয়েছিল। এবার তারা সীমা লঙ্ঘন করার কারণে দুই দেশে যুদ্ধ হবে। মক্কার লোকেরা বলছে যুদ্ধটা কি করে বন্ধ করা যায়? মক্কার লোকেরা বলছেন একজন বন্ধ করতে পারবে বলে কে? আবু সুফিয়ান পারবে, তার জামাই মুহাম্মাদের কাছে পাঠাও। শ্বশুর যদি জামাইয়ের কাছে যায় ঝামেলা মিটবে কি মিটবে না? একজন বলছে আপনি ডান দিকে যাবেন, দেব উত্তর দিকে যাবেন, দক্ষিণ দিকে যে দরজাটা করে বাড়ি বানা আছে ওইটাই উম্মে হাবিবার ঘর। এবার আবু সুফিয়ান গেলেন বেটির দরজায়, যে টক টক করে আওয়াজ করছে, উম্মে হাবিবা বলছে কে? আবু সুফিয়ান বলছে রে আমি তোর পিতা। দরজা খুললো, আবু সুফিয়ান খাটের ভিতরে যায় বসলো, খাটের উপর বসলো, খাটে চাদর ছিল, কেথা ছিল, কাপড় চোপড় পাড়া ছিল, সেখানে বসলো। যখন আবু সুফিয়ান বসেছে, তার বেটি বলছে উঠেন উঠেন, তাড়াতাড়ি উঠেন বাপ, তাড়াতাড়ি উঠেন, তাড়াতাড়ি উঠেন, তাড়াতাড়ি উঠেন। আবু সুফিয়ান বলছে মনে হচ্ছে আমি আগুনের উপরে বসে গেলাম, এত তাড়াতাড়ি করে উঠেন উঠেন, তাড়াতাড়ি উঠেন, তাড়াতাড়ি উঠেন। তো বেটির কথা শুনে বাপ তাড়াতাড়ি উঠেছে। উঠার পর উম্মে হাবিবা বিছানায় যা চাদর টাদর পাড়া ছিল, কেথা কম্ব সবকে টান দিয়ে হটিয়ে দিল, যে খাট ফাঁকা খাটে। এবার আবু সুফিয়ানকে বলছে, তার বেটি উম্মে হাবিবা বলছে আব্বা আপনি বসেন। কি বলছে? আচ্ছা বিছানা কেথা উঠিয়ে দিয়ে খাটে বসতে দে, এটি ইজ্জত না বেজ্জত? কথা বলে না, ইজ্জত না বেজ্জত? বেজ্জত। তো এবার আবু সুফিয়ান বলছে বেটি তুমি আমাকে বেজ্জত করছো? দেখেন হেদায়ত কি করে পাচ্ছে। তখন উম্মে হাবিবা রেগে রেগে বলছেন বাবা তুমি আমার বাপ তাই তোমাকে আসতে দিয়েছি, না হলে তোমার মতো লোককে আমার বাড়িতে আসতে দিতাম না। কেন এত রেগে গেছে উম্মে হাবিবা? এবার বলছে বাবা মদিনার মক্কার যারা সাধারণ মানুষ তারা ঈমান আনলো, সত্য বুঝতে পারলো। মক্কার যারা ব্যবসায়িক তারা ঈমান আনলো, হেদায়াত পেলো, সত্য বুঝতে পারলো। মক্কার যারা গরিব মানুষ তারা ঈমান আনলো, হেদায়াত পেয়ে গেল। আর আবু সুফিয়ান তুমি কোন নেতার বেটা নেতা? এখনো কেন তোমার সঠিকটা বুঝে আসছে না? এখনো কেন তুমি হিদায়াত পাচ্ছ না? এর কথা শুনে, বেটির কথা শুনে ভাবলো। এরপরে আবু সুফিয়ান ঈমান এনেছিলেন নবীজির বিজয়দশায়। দুই বছর পর যখন ঈমান আনলো, তার দুই বছর পর আল্লাহর নবী পৃথিবী ছেড়ে চলে গেলেন। তাহলে এই আবু সুফিয়ান রসুলের শ্বশুর হলো, হিন্দা রসুলের শাশুড়িতে হলো, আর মুআবিয়ার মা হয়ে
গেল। এক সময় হিন্দা রসুলের চাচার কলিজা চালালো, অপর সময় সেই হিন্দা সাহাবীদের মা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তাহলে একবার সবাই মহব্বতের সঙ্গে বলেন, তাহলে হেদায়াতের মালিকটাকে জুড়ে বলে। এটা গল্প শোনাই, গল্প এটা গল্প শোনাই আপনাদের, গল্প গল্প ছোট্ট করে বললো। একজন আল্লাহর ওলি কালকে আবার ফোন করে বলিলেন, না হুজুর কোথায় আছে একটু বলেন তো, মানে এটা গল্প আগেই বলছি আমি, এতে একটা জ্ঞান আছে। তাই একজন আল্লাহর ওলি, কি বললাম, আল্লাহর ওলি আল্লাহর সঙ্গে কথা বলবেন, বুঝতে পারছেন কিনা, আল্লাহর সঙ্গে যখন কথা বলবেন আল্লাহর ওলি, তো ওই টাইমে তিনি আল্লাহর সঙ্গে কথা বলতে পাহাড়ে যাচ্ছে। শুকর বুঝেন, শুকর কথা বলেন না, শুকর বুঝেন তো, এই আল্লাহর ওলি যখন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য পাহাড়ে যাচ্ছে, একটা কাঁদাতে নোংরাতে ড্রেনে একটা শুকর বলছে, আল্লাহর ওলি, আল্লাহর ওলি বলছে কি হয়েছে তোর, বলছে কোথায় চললে গো, বলছে আমি আল্লাহর কাছে যাচ্ছি, আমি আল্লাহর সঙ্গে একটু কথা আছে, মাশওয়ারা করতে যাই, আগেই বুঝে এটা গল্প। তখন এই শুকর বলছে তুমি আল্লাহর কাছে যাচ্ছ, বলে হ্যাঁ। তখন শুকর বলছে আমার একটা প্রশ্ন আছে, তুমি প্রশ্নটা নিয়ে যাও তো, আমার একটা প্রশ্ন আছে, তুমি আল্লাহকে করবে, শুকর আল্লাহকে প্রশ্ন করবে, কাকে, আল্লাহকে। তখন আল্লাহর ওলি বলছে কি প্রশ্ন আছে তোর বল। তখন শুকর কি বলছে, এদিকে দেখেন, শুকর এবার বলছে, ও আল্লাহর ওলি তুমি আল্লাহকে বলবে, তুমি আল্লাহর কি এমন ভালো কাজ করেছিলা, আল্লাহ তোমাকে মানুষ বানিয়েছে, শুধু মানুষ নয় তোমাকে তার ওলি বানিয়েছে, আর আমি শুকুর কি খারাপ কাজ করেছিলাম যে আল্লাহ আমাকে শুকুর বানিয়ে কাঁদাতে নোংরাতে ড্রেনে পাঠিয়েছে, আল্লাহর কাছে এই প্রশ্নটা তুমি করবে, এত উত্তরটা নিয়ে আসবা, কথা বুঝতে পারছেন কিনা, কথা বুঝা যায় তো। এবার আল্লাহর ওলি চলে যাচ্ছেন, কোথায় গেল, যে এত জোরে কথা বললে তো বুঝানো যাবে না, এটা আস্তে কথা বলতে হবে, আমাকে তো আলোচনা করতে দেন। এবার শুকরের কাছ থেকে আল্লাহর ওলি চলে গেলেন পাহাড়ে, আল্লাহর সঙ্গে যা কাজ ছিল সেটা চলে আসছে। তখন আল্লাহ বলছে, এই থাম, তোকে কেউ কিছু জিজ্ঞাসা করেনি, তখন বলছে আল্লাহ মাফ করেন, একটা শুকর প্রশ্ন করেছেন, আল্লাহ কিন্তু জানে, জানে না, শুকর প্রশ্ন করেছে, কি প্রশ্ন রে, বলছে আল্লাহ আমি কি এমন ভালো কাজ করেছিলাম, তুমি আমাকে মানুষ বানিয়ে তোমার ওলি বানিয়েছো, আর শুকর কি খারাপ কাজ করেছো, আল্লাহ তোমাকে শুকর বানিয়ে কাঁদাতে নোংরা ড্রেনে ফেলে রেখেছো। আল্লাহর জবাব বলছেন, এই ওলি শোন, ওই শুকরকে বলবি আল্লাহ হুসামাত, আমার নাম সামাত, আমি কাকে ইঁদুর বাঁদর কুকুর শিয়াল শুকর বানাবো ওটা আমার ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে যদি কেউ প্রশ্ন করে বলে দিবি তার চামড়া থাকবে না, বুঝতে পারছেন কিনা, চামড়া, বাস উত্তর হয়ে গেছে, ও চলে আসছে। এবার আল্লাহ বলছেন, আল্লাহর ওলি থাম, আমি ওই শুকরকে একটা প্রাইজ দিব, কি দিব, কথা বলেন, প্রাইজ দিব, কি প্রাইজ দিবি, না আল্লাহ আপনি শুকরকে প্রাইজ দিবেন, হ্যাঁ, কি প্রাইজ, তুই যে শুকরকে বলবি যে তুই কি মানুষ হতে চাস, তুই কি মানুষ হতে চাস, শুকর আমার কাছে যা চাইবে তাই দিব, খালি বলতে বলবি রব্বানা, সঙ্গে সঙ্গে আমি তাই করে দিব, ও যদি মানুষ হতে চাই মানুষ হবে, এমএলএ হতে চাই এমএলএ হবে, প্রধানমন্ত্রী হবে তো প্রধানমন্ত্রী হবে, ডাক্তার হবে তো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, যা চাইবে তাই পাবে, নাতি পোতা বহুপিঠি সব পাবে, কিন্তু একটা শর্ত আছে, কি, মানুষ হবে কিন্তু আমি আল্লাহ তাকে হেদায়াত দিব না, কি দিব না, কথা বলেন, হেদায়াত দিব না, ঠিক আছে। এবার আল্লাহর ওলি চলে আসছে, শুকর বলছে কই আল্লাহর ওলি খবর, খবর খুব খারাপ, আল্লাহর নাম সামা, আল্লাহ কাকে ইঁদুর বাঁদর বানাবে, শুকর বানায় তার ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে প্রশ্ন করবি তো চামড়া থাকবে না, শুকর মাথা নিচে করে দিয়েছে, যাক আর কিছু করার নাই। তখন আল্লাহর ওলি বলছে শোন, আল্লাহ তোকে একটা উপহার দিয়েছে, প্রাইস, কি, যখন বলেছেন উপহার দিয়েছে শুকর, তখন বলছে ট্যাঙ্ক পাঁচেরে বলছে, ওরে সুবহানাল্লাহ, আল্লাহর দেওয়া উপহার ছাড়া যাবে, কোন মাল নাই, তুই মানুষ হতে চাস কি বল, তুই যদি মানুষ হতে চাস খালি বল রব্বানা, সঙ্গে সঙ্গে মানুষ হয়ে যাবে, তুই বহু বেটি নাতি পোতার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এমএলএ মন্ত্রী ডাক্তার মাস্টার যা চাইবি তাই আল্লাহ বানাবে, শুধু খালি বলবি রব্বানা, তবে একটা শর্ত আছে শুকরে, তুই মানুষ হওয়ার পর, তুই মানুষ হওয়ার পর কেঁদে মাথা টুকে মরে গেলে আল্লাহ হেদায়াত দিবে না, পাবি না, পাবি না। এবার শুকর তুই বল মানুষ হবি কিনা বল, শুকর তখন পা দুটে তুলে বলছে, ওরে আল্লাহর ওলি রে,
বেঈমান মানুষ হওয়ার চাইতে আমি শুকর আল্লাহর কাছে অনেক অনেক গুণের ভালো। মানুষের মতন মানুষ পাবো, কিন্তু যদি না হেদায়াত পাবো ওই মানুষের কোনো মূল্য নাই। এজন্য একজন ডাক্তার বলছেন, একজন গবেষক বলছেন, ডাক্তার হওয়া আসান, মাস্টার হওয়া আসান, আর আপনার ব্যাংক ব্যালেন্স হওয়া আসান, কিন্তু মানুষের মতন মানুষ বড় কঠিন ভাই আমার। টাকা হলো, পয়সা হলো, দুনিয়াদারি এমএলএ মন্ত্রী হয়ে গেল, যদি না সে মসজিদের দরজা পেল ওই লোক কিছুই পেল না, পেল না, পেল না। অতএব আল্লাহর কাছে চাইতে হবে হেদায়াত, সিরাতাল মুস্তাকিম। মানুষের নাম মানুষ নয়, প্রকৃত মানুষ হতে হবে, প্রকৃত মানুষ। জি, হেদায়াত আল্লাহ দিয়েছিলেন বেলালকে, কাকে কথা বলে না, বেলালকে। হেদায়াত বেলালকে দিয়েছিলেন আল্লাহ, বেলালকে। তাহলে আমি আর একটু আপনাকে ক্লিয়ার করি কথাটা, আপনাকে ক্লিয়ার করি কথাটা। যখন পঞ্চায়েত থেকে চিঠি চলে এলো তো কার্যকর, যখন পঞ্চায়েত থেকে চিঠি চলে এলো তো কার্যকর করতে হবে না। জি জি, পঞ্চায়েতের চিঠির খুব মূল্য আজকাল, খালি পঞ্চায়েত দূরে বাড়াইছে মানুষ আজকাল। হ্যাঁ জি, আরে বাপ রে বাপ, ইমান থাক। জি, আগে এই চিঠির উপরে আমল করতে হবে আমাকে, যেহেতু কমিটির ছেলেরা দিয়েছে আমল করবো। তার আগে একটা কথা বলি, তাহলে হিন্দাকেও আল্লাহ হেদায়াত দিয়েছিলেন। এবার আমি আর একটা কথা আপনাকে বুঝানোর জন্য বলি, হিন্দার হাতে যিনি কলিজাটা আল্লাহ রসুলের চাচার কলিজা বের করে দিয়েছিল, ওই গোলামটার নাম জানেন? জানেন ওয়াহশি, কি নাম? ওয়াহশি, কি নাম? ওয়াহশি গোলাম রসুলের চাচার কলিজা বের করে হিন্দাকে দিয়েছিল, তারপর ও চাবিয়েছিল। ফাতা মক্কার দিন হুজুর সাল্লাম সবাইকে মাফ করে দিয়েছিলেন, সবাইকে মাফ দিয়েছিলেন, কিন্তু বেশ কিছু, প্রায় ছজন আর তিনজন এরকম মতভেদ আছে, বেশ কিছু লোককে আল্লাহ ক্ষমা করেনি, আল্লাহ রসুল তাকে মাফ করেনি। সাহাবিদের বলেছিল, তোমরা তাদের যেখানে পাবে সেখানে মারো। ওর ভিতরে একজন ছিলেন ওহাসি গোলাম, ওকে আল্লাহ রসুল মাফ, কথা বলে মাফ করেনি ওহাসি গোলাম। লুকিয়ে বেড়াচ্ছে, লুকিয়ে বেড়াচ্ছে, লুকিয়ে বেড়াচ্ছে ভাইরা মায়েরা আমার। টাইম কতক্ষণ? টাইম তো আছে। জি, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী সবাইকে মাফ করেছিলেন কিন্তু ওয়াহশি গোলামকে মাফ করেন নাই। বাইগো, ওয়াহশি গোলাম যেন এখানে সেখানে গোপনে গোপনে আরোহণ করে আর গোপনে গা ঢাকা দিয়ে থাকে, কখন নবীজির কাছে পৌঁছাব। টার্গেট নিয়ে আছে, যখন সাহাবীরা কেউ থাকবে না তখন যে নবীজির কাছে আমি ক্ষমা চেয়ে নেব। ঠিক করে ওয়াহশি গোলাম গায়ে চাদর ঢাকা নিয়ে, যখন আল্লাহর নবীর কাছে কেউ ছিল না, নিরিবিরি হয়ে নবীজির সামনে এসে নবীজির হাত ধরে ক্ষমা চেয়ে বলছেন, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, ঈমান দিয়ে দেন, হেদায়াতটা দেন, কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন। নবীজি তাকে দেখেই বলল, তুমি না ওয়াহশি গোলাম? বলে হ্যাঁ আমি ওয়াহশি গোলাম। বলে তোমাকে তো আমার সাহাবীরে পেলে কেটে টুকরো টুকরো করবে, কারণ তুমি আমার চাচাকে হত্যা করেছ, চাচার কলিজা তুমি বার করেছিলা। আপনার ওয়াহশি গোলাম বলছে, জি হ্যাঁ করেছিলাম, তা জাহালাতের কারণে, অজ্ঞতার কারণে, বন্যতার কারণে, বর্বরতার কারণে, না জানার কারণে। নবী গো আপনি আমাকে ইসলাম দেন, কলেমা পড়িয়ে দেন। নবীজি বলছেন, ওয়াহশি গোলাম তুমি একটু বলো, আমার চাচাকে তুমি কেমন করে হত্যা করেছিলা বলো, আমার চাচাকে তুমি কেমন করে শহীদ করেছিলা। ওয়াহশি গোলাম তুমি বলো। ওয়াহশি গোলাম তখন বলছে, নবী গো আপনার চাচার বুকে যেমন আমি বর্ণম ঢুকিয়ে দিলাম, তলোয়ার ঢুকিয়ে দিলাম, নবী গো আপনার চাচা যখন ময়দানে পড়ে গেল আমি চাচা আপনার চাচার বুকটাকে যেন কেটে ফেড়ে দিলাম, নবী গো তখন আপনার চাচার মুখে যেন কলেমার আওয়াজ পাওয়া গেছিল, আপনার চাচার বুকটা যখন ফেড়ে দিলাম তাজা রক্ত যখন জমিনের উপরে পড়ল, তাজা রক্ত জমিনের ভিতরে যখন পড়ল, তখন আপনার চাচার জবানে যেন বিড়বিড়ি করে কলেমার আওয়াজ বের হয়, নবী গো আপনার চাচার কলিজাকে যখন থাবা দিয়ে টান দিয়েছিলেন, নিলাম নবী আমার,
তাজা রক্ত জমিনে তর তর করে পৌঁছে, আর কুলি যেন থরফর থরফর করে লাফাচ্ছে। নবী গো, চাচা আপনার আমির হামজা চাচার কলিজা একটা বার্তা নিলাম, প্লেটে নিয়ে আমি হিন্দার কাছে দিলাম, ওই কলিজাটা হিন্দা চিবিয়েছিল নবী আমার। নবীজি চাচার মৃত্যুর ঘটনা শুনে, শহীদের ঘটনা শুনে নবীজির চোখ দিয়ে যেন দর 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 করে পানি পড়ে, দাড়ি মোবারক ভিজে যায়, নবীজির দাড়ি যেন কান্নার পানিতে ভিজে যায়। নবীজি কাঁদতে কাঁদতে বললেন, ও হাসি গুলাম, আমি তোমাকে কলেমা পড়িয়ে দিচ্ছি, আমি তোমাকে ইমান দিচ্ছি, হিদায়াত দিচ্ছি, শোনো, তবে তুমি সব সময় আমার সামনে আসবে না। তার কারণ, মহাশিরে, তোমাকে যখনই আমি দেখব তখনই আমার চাচার কথা মনে হয়ে যাবে, যখনই তোমাকে দেখব আমার আপন চাচার চেহারাটা ভেসে উঠবে, অতএব তুমি সব সময় আমার কাছে আসবে না। তাহলে ওহাসি গুলাম হিদায়াত পেয়ে গেল, এজন্য আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। তো আল্লাহ বলছেন, হে নবী, তুমি যাকে চাইবে ভাবছো হেদায়াত দিয়ে দেবে, কোনোদিন হতে পারে না, পারে না, পারে না। আমি আল্লাহ যাকে চাইব ও হেদায়াত পেয়ে যাবে। দেখেন না কেন আল্লাহ এত কঠিন মানুষগুলোকেও, যারা রসুলের আপন জনকে হত্যা করেছিল, ওদেরকেও আল্লাহ হেদায়াত দিয়েছে। অতএব হেদায়াতের মালিক হচ্ছেন আল্লাহ। আমরা হেদায়াতের জন্য দোয়া করবো ইনশাল্লাহ বলেন, এত আসতে কেন ইনশাল্লাহ। এবার এটা কোরআন আমাকে দেন, এটা কোরআন আমাকে দেন, আমি আপনাকে একটা জিনিস দেখাবো এবার। তাহলে কোরআন থেকেই আমরা হেদায়াত নিব, কেন জানেন? আমি আপনাদেরকে বলছি, পৃথিবীতে কোরআন কেন এসেছে? হেদায়াতের জন্য। কিসের জন্য? হেদায়াতের জন্য। কোরআন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি আল্লাহ এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি। কোন মাসে? রমজান মাস। তো আল্লাহর কালামকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি কেন এসেছো রমজান মাসে? কোন কারণে? আমি খাবো না, কোন কারণে এসেছো? কিসের কারণে তোমার পৃথিবীতে আগমন ঘটলো? কোরআন তুমি বলো। কোরআন বলছে, হুদাল লিন্নাস, কোরআন বলছে আমি মানুষের হেদায়াতের জন্য। কিসের জন্য যেটা বলেন? হেদায়াতের জন্য। কোরআন বলছে আমি মানুষের হেদায়াতের জন্য, অতএব কোরআন মানুষের হেদায়াতের জন্য পৃথিবীতে এসেছে। এজন্য নবী বলছে, কোরআন বাদ দিয়ে তোমরা অন্য কোথাও হেদায়াতের জন্য যাবে না, তোমরা যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়াতের জন্য যাও, আমি আল্লাহ তোমাদের নিজে গোমরাহ করব। অতএব কোরআন থেকে হেদায়াত নিব। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে হেদায়াতের 10টা লক্ষণ বলেছে, ওই 10টা আমল যার ভিতরে আছে ওই লোকটা হেদায়াতের মধ্যে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল তাআলা আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ও বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, প্রকৃত হেদায়াতে ওই লোকটাই আছে যার ভিতরে 10টা আমল আছে। প্রথম নম্বর আল্লাহ বলেন, যে লোকটা শিরক মুক্ত জিন্দেগি গড়ল। দ্বিতীয় নম্বর নবীজি বলছেন, যে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করল। তিন নম্বর নবী বলছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলা, যারা রুজির ভয়ে সন্তান হত্যা করল না, খাবারের ভয়ে যারা সন্তান হত্যা করল না, নাহনু নারজুকুকুম ওয়া ইয়াহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিসা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। আর চার নম্বর আল্লাহ বলছেন, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, যারা ফাইসা কাজে যায় না, গুনার কাজে যারা যায় না, অন্যায় কাজ যারা গোপনে কিংবা প্রকাশ্যে করে না। পাঁচ নাম্বার বলতেন, জাহারা মিনহা অমাবাতন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যারা মানুষে মানুষ মারার করে না, মানুষে মানুষ মারা কবিরা গোনা, মানুষে যদি মানুষ মারার তাহলে তুমি হেদায়াত থেকে বঞ্চিত হয়ে যাবে, আল্লাহ হেদায়াত দিবে না। তাহলে পাঁচ নম্বর আল্লাহ বলে, যারা মানুষে মানুষ মারার করবে না ওদেরকে আমি হেদায়াত দিব, ইল্লা বিল হাক্কি, তবে হকের সঙ্গে মানুষে মানুষ মারার করা যায়। তফসিরের
লম্বা ঘটনা আমি সেদিকে যাব না, তাহলে মানুষ মানুষ মারার করা যাবে না, হকের সঙ্গে মারা যায়। কেউ বলেছেন তিনজন, কেউ বলেছেন চারজন, তবে এই দেশে চলবে না, যেহেতু এটা সরকার, এটা হলো গণতান্ত্রিক দেশ, এটা রাজতান্ত্রিক দেশ নয়, এটা কোরআনের দেশ নয়, ইসলামিক দেশ নয়, এটা কোন প্রজাতান্ত্রিক দেশ। ওই হকের সঙ্গে মারা যাবে সৌদি আরবে, আমাদের দেশ যদি ইসলামিক দেশ হয়ে চলবে, নাহলে এদেশে মারলে আপনার বিপদ হয়ে যাবে। তাহলে ছয় নম্বর আল্লাহ বলে ওয়ালা তাকরাবু মাল ইয়াতিম, যারা এতিমের মাল ভক্ষণ করে না, তোমরা এতিমের মাল ভক্ষণ করবে না। তারপরে আল্লাহ বলছে ওজন কম দিবে না, আর বিচারে সত্য সাক্ষী দেবে, যদি তোমার অপরাধী আপনজন হয় না কেন, ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। এই দশটা নয়টা কথা বলার পর আল্লাহ বলছে এটাই হলো আমার সোজা রাস্তা, এটাই হলো আমার সিরাতে মুস্তাকিম, এটাই হলো আমার জান্নাতের রাস্তা। অতএব তোমরা এই দশটা রাস্তাকে তোমরা ফলো করো, ফাত্তাবিউনি, এই রাস্তার ইত্তেবা করো, এই আমলগুলো তোমরা ধরো আর বর্জন করো, মানে কিছুগুলো বাদ দাও, কিছুগুলো গ্রহণ করো, টোটাল দশটা। আল্লাহ বলছেন এই রাস্তা থেকে ফাতাফাররাকু বিকুম আন সাবিলে, এই রাস্তা থেকে তোমরা বিমুখ হয় না, এইগুলো যদি তোমরা ফলো না করো হেদায়াত পাওয়া যাবে না, দেবে না, দেবে না। আল্লাহ রাসূল দেখাচ্ছেন এদিকে দেখেন, এদিকে আমি বোর্ড থাকলে দেখিয়ে দিতাম, গোলাম মুর্তজা জালসা করতো তো বোর্ড নিয়ে, না গোলাম মুর্তজাকে চেনেন না আপনারা, মারা গেছেন, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দেয় বলেন আমিন। তিনি খুব দারুণ আলোচনা করতেন, ঐতিহাসিক লোক ছিলেন। তো আমি আপনাকে দেখাতাম যদি খালি বোর্ড থাকতো, তবে আপনারা এক খেলে যদি তাকান তাহলে আমি আপনাদের দেখাতে পারবো হেদায়েতের রাস্তাটা কেমন হয়। আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আপনাকে সাবিত করে দিচ্ছি, দেখেন এদিকে দেখেন, এদিকে দেখেন, আবার ওদিকে তাকাচ্ছে কেউ কেউ, দেখেন আল্লাহ রসুল প্রথমে একটা সোজা দাগ দিলেন, কি দিলেন, ওইদিকে কি কথা বলছে গো, আমি লোকটিকে বুঝাতে পারছি না, ওরা পক পক করে সাইডে বক বক করছে, লোকটি তো ওইদিকে অ্যাটেনশন হচ্ছে, আমার দিকে হচ্ছে না তো, জি আবার কথা বলছে, জি আজীব মানুষ, বোঝার চেষ্টা করেন। আল্লাহ রসুল প্রথমে একটা সোজা দাগ দিলেন, সোজা, বুঝতে পারলেন, এরপরে ডান দিকে অনেকগুলো বাঁকা করে দাগ দিলেন, দাগ বুঝেন তো, এরপরে বাঁ দিকে অনেকগুলো দাগ দিলেন, তাহলে মাঝখানে সোজা দাগ কয়টা, একটা, ডানে অনেকগুলো বায়ো অনেকগুলো। আল্লাহ রাসূল শাহাদাত আঙ্গুল, এটা কি দা আঙ্গুল, শাহাদাত, এই আঙ্গুলকে আল্লাহ রাসূল মাঝখানে ওই সোজা দাগে হাত দিয়ে বললেন সাহাবীরা ইযিদু মুতাফাররিকাতুল আলা কুল্লি সাবিলিন মিনাশ শাইতান, এই যে ডানে বায়ে যত দাগ দেখছো এই দাগের প্রত্যেকটা মোড়ে মোড়ে শয়তান বসে আছে, কে বসে আছে, এই ডানে বায়ে যত রাস্তা, যত রাস্তা প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে শয়তান বসে আছে, তোমরা সেই বিভিন্ন রাস্তায় ঢুকবে না, ঢুকবো একটা রাস্তা তোমরা মেনে নাও সাবিলিল্লাহ, ওই রাস্তাটার নাম আল্লাহর রাস্তা, কার রাস্তা, জান্নাতের রাস্তা, যেটা বলেন কার রাস্তা, জান্নাতের রাস্তা। আল্লাহ রাসূল বলছেন এটাই হলো সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা। তাহলে বলেন জান্নাতের রাস্তা সুজা না বাঁকা, তাহলে যারা বেশি বাঁকাবাঁকি করে তাদের দলে যাওয়া যাবে, যাবে না, তাহলে আমরা একটা রাস্তা সুজা রাস্তা, জান্নাতের রাস্তা, সিরাতুল মুস্তাকিমে চলবো বলেন ইনশাআল্লাহ। আমাকে বড় দুঃখ লাগে, কালকে আমি বক্তব্য রেখেছি, কালকেও এখানে আমার নিজস্ব অফিসিয়াল ফেসবুক আছে, আপনারা জানেন অনেকে যারা ফলো করেন ফেসবুকে, আমার নিজস্ব পেজ আছে, ফেসবুকে সার্চ করবেন আব্দুর রহমান বিন দেলাওয়ার হোসেন ইংলিশে, যেটা পেজ চলে আসবে ওইটি আমার পেজ, আমার নিজের ছবি দেওয়া আছে ওখানে, আমার মোবাইল নাম্বারও আছে, কালকেও বক্তব্য দিয়েছি, কেউ যদি দেখার ইচ্ছা থাকে দেখে নেবেন, ওখান থেকে তুলবেন কালকের যা তারিখ দিবেন ওই তারিখেরটা। আমি সেদিন বলেছিলাম কালকে যে আজকে বর্তমান বিশ্বের মুসলিমরা চারিদিকে লাঞ্ছিত বঞ্চিত, ঠিক কিনা যদি বলেন, কেন জানেন, তার অনেক কারণ, তার মধ্যে মুসলমানদের একতা নাই, ইউনিট নাই, তারা ভেঙে টুকরো টুকরো হয়েছে বলে, ঠিক কিনা, আমাকে ভাইজান বললেন মুসলিমদের একতার বড় অভাব, আসলেই অভাব, আজকে মুসলমান আমরা মাঝহাব নিয়ে টানাটানি করি, করে না কথা ভাই, না করে না, করে না। আসামে যখন মাদ্রাসা ভাঙা হচ্ছিল
আসামে যখন মাদ্রাসা ভাঙা হচ্ছে তখন এক জায়গাতে বলছি, তখন বলছে ভাঙবেই তো, ওরা তো ওহাবি। কি বলছে? ওরা ওহাবি। তখন আমি দুঃখ করে বলেছিলাম, শালার মুসলমান আজও বুঝতে পারলো না যে আমাদের এখন করণীয় কি। এখন মাদ্রাসায় আগুন ধরায়, মসজিদে আগুন ধরায়, তখনও তুমি ফতোয়া দাও তারা ওহাবি? বেটা তুমি জানো না তারা আমাদের কালেমার ভাই। কিসের ভাই? জোরে বলেন, কিসের ভাই? তার কালেমা এক, তার কোরআন এক, তার হাদিস এক, তার নবী এক। অতএব সে আমার মানবতার নয়, সে আমার কালেমার ভাই। তুমি সেখানে আবার ফতোয়াবাজি করো, সে আবার ওহাবি? আমাদের একতা নাই। এই একতা না হওয়ার কারণে আজকে মানুষেরা বিভিন্ন দল। ওয়ালা কদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসির, সূরা ইয়াসিন আল্লাহ বলেন আফালাম তাকুনু তাকিলান। তোমরা বিভিন্ন দল নিয়ে বাড়াবাড়ি করেছিল, অথচ অধিকাংশ দলকে আল্লাহ গোমরা করেছিল, তোমরা বোঝার চেষ্টা করো নাই। অতএব বিভিন্ন দল, বিভিন্ন মত আমরা চিনি না, আমরা সবাই মুসলিম, মেনে চলবো কোরআন এবং রাসূলের আদর্শ। বলেন ইনশাআল্লাহ, যদি হেদায়াতের উপরে থাকতে চাও এই কোরআনকে মেনে নাও, তার কারণ তোমাকে কোরআন ধোঁকা দেবে না। কোরআন নিজেই বলছেন হুদাল লিন্নাস ওবাইনাতিন মিনাল হুদা। এই কোরআন বলছে আমি মানুষের হেদায়াতের জন্য, এই কোরআন বলছে আমি মানুষকে সুস্পষ্ট রাস্তা দেখানোর জন্য। অতএব যারা এই কোরআন মানবে ওরাই হেদায়াত পেয়ে যাবে, স্পষ্ট জান্নাতের রাস্তা পেয়ে যাবে, সাবিলিল্লাহ আল্লাহর জান্নাতের রাস্তা পেয়ে যাবে। ওদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। একবার সবাই বলেন কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ।